হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কিভাবে মাসালা চা বাসায় তৈরি করবেন। রেস্টুরেন্টে অনেকে মাসালা চা খেয়েছেন, মাসালা চা স্বাদটা হয়তো জানেন, কিন্তু কিভাবে সেটা তৈরি করে সেটা অনেকে জানেন না। তো চলুন আজকে আপনাদেরকে একদম এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে সহজভাবে বাসার উপকরণ দিয়েই দেখাবো কিভাবে তৈরি করতে হয়। তো আমরা প্রথমে এই চারটি উপকরণ নিয়ে নিয়েছি, এলাচ, দারুচিনি, আদা, লবঙ্গ। বন্ধুরা, তারপরে আমরা একটি ছোট প্যানে আমরা নিয়ে নিলাম হচ্ছে নর্মাল গরুর দুধ, 1 লিটার পরিমাণ। আমরা যেহেতু চারজনের জন্য তৈরি করতেছি, একটা ফ্যামিলিতে চারজনই সদস্য থাকে, নর্মালি কম বেশি হতেই পারে। তো বন্ধুরা, তারপরে আমরা এই দুধটাকে মোটামুটি একটা জ্বালিয়ে নেবো ভালো করে, অর্থাৎ একটা একটা ফুটানো আসার আগ পর্যন্ত আমরা এটা জ্বালাবো। এবার আমরা এই এলাচ, দারুচিনি, আদা এবং লবঙ্গ এই চারটা উপকরণকে একটা স্টিলের মগে নিয়ে আমরা এটা ভালো করে থেতু করে নেব, অর্থাৎ এটা চেটকে নেব, যাতে এটার না একেবারে গলে যায়, মানে অর্থাৎ বাটার মতো হবে না, আবার আধা বাটা করে নেব আর কি। আপনি চাইলে অন্যভাবে ব্লেন্ডারে বা অন্য কিছুতে করতে পারেন, তবে একেবারে যেন ফিনিশিং হয়ে না যায়। তো বন্ধুরা, এরপর আমরা এটা দেখুন, এই যে মানে আদা বাটা হয়ে গেছে, এবার আমরা সেটাকে দুধের সাথে অ্যাড করে দেব। দুধে অ্যাড করে নেওয়ার পরে আমরা এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু জ্বালাবো, যাতে এটার ফ্লেভারগুলো দুধের ভিতরে ছড়ায়। বন্ধুরা, বর্তমানে করোনাকালে অনেকে দুধ চা খেতে দিতে ভয় পান, সেই হিসেবে দুধ চায়ের ভিতরে কীভাবে আপনার এই মশলাগুলো দিয়ে রং চা না খেয়ে দুধ চাও খেতে পারেন, সেটার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক বন্ধুরা, তারপর হচ্ছে আমরা এখন এই চাটা যেহেতু ফুটে এসেছে, তো আমরা মোটামুটি ঘ্রাণ চলে আসার পরে আমরা এখানে 4 চামচ খোলা লিগার, অর্থাৎ আপনার টি ব্যাগ না, কিন্তু টি ব্যাগে কিন্তু এরকম চায়ের ফ্লেভার আসবে না, আমরা খোলা লিগারটা ইউজ করব। এবং এই লিগারটা দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব, দেখুন কালারটা একেবারে লালচে কালার হয়ে আসবে, তখন আমরা এই চাটাতে চিনি অ্যাড করব। বন্ধুরা, বলে রাখি রেস্টুরেন্টে কিন্তু এই চাটা খেতে গেলে আপনাকে 1 কাপ চা ন্যূনতম 50 টাকা লাগবে, মশলা চা। আর বাসায় তৈরি করলে কিন্তু একেবারে সবাই ফ্যামিলির সাথে এনজয়ও করতে পারবেন, পাশাপাশি চাটাও খেতে পারবেন, এবং এটার খরচটা অনেক কমে আসবে। আর এটা সহজলভ্য উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ইজি একটি রেসিপি। এবার বন্ধু দেখুন, আপনারা এই যে আমরা সুগারটা অ্যাড করতেছি, এটা পরিমাণ মতো, আপনি যে ফ্যামিলিতে যেরকম সুগার খায় কম বেশি যা ইচ্ছে তাই আপনি করতে খেতে পারেন, সমস্যা নেই। আর আমরা নর্মাল 3 চামচ চিনি অ্যাড করেছি। বন্ধুরা দেখুন, এই যে কালারটা একেবারে লালচে কালার চলে আসছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে দিব, এবং খুবই একটা সুঘ্রাণ আসছে। তো বন্ধুরা দেখুন, আমরা এই একটা ছাকনা, স্টিলের ছাকনা নেব, স্টিলের ছাকনা বাসায় আপনি না থাকলে কিনে নেবেন। তারপরে যতটুকু সম্ভব দ্রুত চেষ্টা করবেন যে চাগুলো ঢেলে পরিবেশন করার জন্যে, কারণ চা তো বুঝতেই পারছেন চা কিন্তু ঠান্ডা ভালো লাগে না, গরম গরম যে চায়ের যে স্বাদটা সেটা ঠান্ডা হলে আর থাকে না। তো বন্ধুরা, বাসায় তৈরি করে চাটা আপনার ফ্যামিলির আড্ডার সাথে, বিকেলের আড্ডার সাথে, বা যে কোনো সময় আপনি এনজয় করুন। আর হচ্ছে আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে একটা লাইক আর মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, যে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন যে আসলে আমাদের কথা এবং আপনাদের কাজের সাথে কি মিল ছিল কিনা। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাদের কাছেও ভালো লাগে যে আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের এটা
বাস্তবিকভাবে প্রয়োগ করতে পেরেছেন এবং সেটা ভালো হয়েছে, সবার কাছে ভালো লেগেছে। তো দেখুন বন্ধুরা, চায়ের কালারটা এরকম আসছে, একদম মানে একদম রেস্টুরেন্ট ফেইল আমি মনে করি, যদিও আমার নিজেরটা নিজেই প্রশংসা করব না, বাট আপনারা বাসায় করে অবশ্যই সেটা আমাদেরকে ফিডব্যাক জানাবেন। আমি চারজন পরিমাণ করেছিলাম, চার, আমি আবার উপকরণগুলো বলতেছি যে 4 চামচ চা পাতা, লিকার আর কি, খোলা লিকার, আর 3 চামচ চিনি, আর হচ্ছে পরিমাণ মতো এলাচ, দারুচিনি, আদা এবং লবঙ্গ দিয়ে আমি এই মশলা চাটা তৈরি করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বাসায় করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।